আজকে বাংলাদেশ মানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা 2041 সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা স্মার্ট বাংলাদেশ সকল ক্ষেত্রে, লেখাপড়া, অর্থনীতি, সকল ক্ষেত্রে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে আগামীতে, সেই স্বপ্ন আমরা দেখছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা, এই যে স্বপ্ন আমাদের, এই যে প্রত্যয়, এই প্রত্যয় বাস্তবায়ন করার মূল কারিগর হবে তোমরা। তোমাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের স্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন করব, বাংলাদেশকে উন্নত বাংলাদেশ, 1941 সালে উন্নত বাংলাদেশে পৌঁছে যাব। তোমাদের হাত ধরেই তোমরাই সেই স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ করার মূল কারিগর হবে তোমরাই। তার জন্য তোমাদেরকে আরও মনোযোগী হতে হবে, আরও লেখাপড়া সকল ক্ষেত্রে তোমাদের আরও বেশি করে মনোযোগী হতে হবে, প্রত্যয় হতে হবে, আত্মপ্রত্যয় থাকতে হবে। আরেকটা কথা বলে আমি শেষ করছি। আমি তোমাদের কাছ তোমাদের কয়েকটি নাচ এবং গান আমি শুনলাম, যেখানে দেশাত্মবোধ আছে। আবহমান বাংলার যে পল্লীগীতি, সেটাও তোমরা তোমাদের এখানে পরিবেশন করেছ। মুক্তিযুদ্ধের কথা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কথা তোমাদের গানে উঠে এসেছে। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আজকে ইতিহাসকে জানতে হবে, মুক্তিযুদ্ধকে জানতে হবে, বাংলাদেশকে চিনতে হবে, জানতে হবে। মুক্তিযুদ্ধকে এবং 71 সালের সকল ঘটনা প্রবাহকে আত্মহত্য করতে হবে। দীর্ঘদিন তোমরা মিথ্যার মধ্যে ছিলে, অন্ধকারের মধ্যে বসবাস করছিলে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমাদের সামনে তুলে ধরা হয়নি, বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা মিথ্যার মধ্যে বসবাস করছিলে, একটা অন্ধকারের অমানিসা তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছিল। আজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমাদের সামনে উঠে এসেছে, তোমরা সঠিক ইতিহাস জানতে পারছ। যেই জাতি তার জন্মের সঠিক ইতিহাস জানতে না পারে, তাদের থেকে হতভাগা প্রজন্ম আর হতে পারে না। আজকাল তোমরা সেই প্রজন্ম, যেই প্রজন্মের সামনে আজকে সত্যি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস তোমাদের সামনে উঠে এসেছে। তোমরা ইতিহাসকে আত্মস্থ করবে এবং এই মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে আজকে সত্যিকার অর্থেই তোমরা চিনে নেবে এবং বাংলাদেশকে আজকে সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে ঘোষণা সোনার বাংলা, সেই সোনার বাংলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে কর্ম, বর্তমান সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে আজকে তোমরা সবাই, তোমাদেরকে সাথে নেই আমরা সেই কর্মকাণ্ড বাস্তবায়ন করছি।